দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত পরবর্তী সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। দেবরা নামে মুক্তি পাবে এনটিআরের 30তম চলচ্চিত্রটি। নিজের 40তম জন্মদিনে সিনেমাটির নাম ঘোষণা করেন এনটিআর। শুক্রবার জন্মদিনের আগে সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। পোস্টারে দেখা যাচ্ছে তিনি একটি পরছুরি হাতে ঝোড়ো সমুদ্রে একটি পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। পোস্টারটি প্রকাশ হওয়ার পরপরই এনটিআরের ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অ্যাকশনধর্মী সিনেমাটি ঘিরে ইতিমধ্যে দারুণই হাইপ তৈরি হয়েছে এনটিআরের ভক্তদের মাঝে। কোরাতলা শিবা পরিচালিত দেবরাতে আরও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এই চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে নায়িকার। এর আগে মার্চে নিজের জন্মদিনে সিনেমাটিতে নিজের লুকের একটি পোস্টার শেয়ার করেছিলেন জাহ্নবী। দেবরা জুনিয়র এনটিআর এবং করতলা শিবার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে 2016 সালে জনতা গ্যারেজে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। পরিচালকের সর্বশেষ চলচ্চিত্র ছিল আচার্য। এতে অভিনয় করেছিলেন রামচরণ ও চিরঞ্জীবী। দেবরার সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফি করেছেন আর রতন আবেলু। দেবরার আরও অভিনয় করেছেন বলিউডের সাইফ আলী খান ও প্রকাশ রাজ। 2024 সালে 5 এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে এটি। জুনিয়র এনটিআরকে এরপর দেখা যাবে ঋত্বিক রোশনের অর টুতে। প্রথমবারের মতো যশরাজ ফিল্মসে কাজ করবেন তিনি। এছাড়াও কেজিএফ খ্যাত প্রশান্ত নীলের সঙ্গে একটি চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছে এনটিআরের। সিনেমাটির নাম এখনও ঘোষণা হয় নাই।